দেখো, স্বামী স্ত্রীর ব্যাপারে কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। কি এমন জিনিস যে তুমি আমাকে বলতে পারছো না? হয়তো আমি শৈবাল, এখন সেটা আমার বাপের বাড়ির নিজস্ব প্রবলেম। আমিও তার ভাগিদার নই। এখন তো আমি তোমাদেরই একজন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের তোমাদের বলে কথাটা ঘুরিয়ে দিচ্ছ কেন? পরিষ্কার করে বলতেই পারতে, বলতেই পারতে যে তুমি আমাকে পর ভাবো। শৈবাল, জেদ করে না শৈবাল। আচ্ছা, আমার যা কিছু সব জানার অধিকার তোমার আছে, কিন্তু আমার বাপের বাড়ির কারো ব্যক্তিগত কোনো প্রবলেম জানার অধিকার তোমার নেই। ঠিক আছে ঠিক আছে, চুপ করো, বুঝতে পেরেছি। তোমার বাপের বাড়ির প্রতি যদি তোমার এত লয়ালটি থেকে থাকে না, তাহলে যাও বাপের বাড়ি গিয়ে থাকো, আমাদের বাড়ি যেতে হবে না তোমার, যাও। শৈবাল, টাকা না পাওয়া পর্যন্ত না, তুমি আমাদের বাড়ি যাবে না, এই আমার শেষ কথা। কি রান্না হয় কেউ বলে যাবে না। হে ঠাকুর, আর পারি না, তরুকে পুই পুই করে বললাম যে সব গুছিয়ে রাখবি, মহারানী কানেই গেল না আমার কথাগুলো। পড়ায় খুব ব্যস্ত দেখছি, তো এই ঘরে কেন? পড়ার ঘরে যাও, আজ পড়াতে আসবে না? সে কি গো, আজকে তো পড়াতে আসার কথা না, উনি তো বললেন কালকে আসবেন। ও বাবা, এ তো দেখতেছি ম্যাগাজিন। ও হরি, তাই বলি মেয়ের এত সুমতি হলো কবে থেকে? বাবা কানাইদা, ওরম করে বলো না, আমি তো আজকাল পড়াশোনা করি বলো, আর ভালো ভালো নম্বরও তো পাচ্ছি নাকি। সে তো ঠিক কথা, কিন্তু এই যে পড়ার সময় যে তুমি ম্যাগাজিন দেখতেছো, এটা যদি তোমার মা শুনতে পারে তখন উনি কি খুশি হবে? কখনো না, তবে অবশ্য মাকে খুশি করা সেটা আমি পারবো না, এর থেকে বোধহয় সোজা ভগবানকে খুশি। এই উই বোধহয় পড়াবি, সে তুমি বসো, তুমি বসো, আমি খুলবো, আমি খুলবো, দাও। ইয়ে বাবা, তুমি এত তাড়াতাড়ি এলে কি করে? পাকা জড়ির সাথে এই শৈবাল আর ছুটকিকে দেখলাম রাস্তায় গল্প করছে, কখন এলো শৈবাল? ছোট জামাই বাবু? হ্যাঁ, না ও তো তখন ছোট দিয়ে একা বেরোলো। ও, তাহলে বোধহয় আসছে। আচ্ছা শোনো, একদিন বোধহয় আসছে শৈবাল, ঘরে ভালো খাবার দাবার কিছু আসছে না, তুমি পিসে মশাই।